ঠাকুর কেন না কুমার ব্রহ্মচারী আ কুমার ব্রহ্মচারী মানে কুমার যারা বিবাহ করেছে তাদেরকে বলা ব্রহ্মচারী বলে যারা কোন ভৌতিক যে যে সমস্ত আত্ম মানে আত্মা বলা যাবে না ইন্দ্রিয় তৃপ্তির যে একটা ব্যবস্থা রয়েছে বৈবাহিক জীবনে সম্বন্ধ করে সেটা তিনি আদর করেন সেটাই তাই এই জন্য আকুমার ব্রহ্মচারী হ্যাঁ আকুমার ব্রহ্মচারী তারপরে ঠাকুর কেন তুমি একটু চিন্তা করে দেখো তিনি জীবনটা কিভাবে কাটিয়েছে তিনি এই প্রচার জীবন শুরু করার আগে প্রচার জীবন শুরু করার আগে তিনি শত কোটি নাম যজ্ঞ করেছেন এক কোটি মানে কত জানো জানেন নাকি জানেন এক কোটি মানে কত নাম একশো লাখে এক কোটি এক লাখ মানে একশো হাজারে এক হাজার মানে হ্যাঁ দশ যাই হোক সেই শত কোটি মানে অনেক নাকি আমরা বলি ওয়ান বিলিয়ন বাংলায় করে যাই না ওয়ান বিলিয়ন শত কোটি একশো কোটি একশো কোটি নাম যদি করতে হয় প্রত্যেক দিন তিন লক্ষ নাম করেন তাহলে এক বছরে কত নাম করতে এক মাসে কত নাম করতে পারেন নব্বই লক্ষ তাহলে এক কোটি হচ্ছে না তাহলে এক বছরে কত করতে পারবেন এবারে তিন লক্ষ নাম মানে কত কত মালা চৌষট্টি মানে এক লক্ষ চৌষট্টি টাইম থ্রি মানে তিন দিয়ে গুণ করলে একশো বিরানব্বই না রাউন্ড বলে করেন মালা বলতে পারেন ফেরা বলতে পারেন করেন নাকি গুণ করেন কফেরা নাম করেন কমানো করেন ষোলো করেন এটা কত জানেন তো একশো বিরানব্বই মানে কত মানে ষোলো ফেরায় পঁচিশ হাজার হয় হ্যাঁ আর বত্রিশ ফেরায় পঞ্চাশ হাজার হয় আটচল্লিশ ফেরাতে পঁচাত্তর হাজার হয় চৌষট্টি ফেরাতে এক লক্ষ হয় চৌষট্টি থেকে তিন গুণ করলে একশো বিরানব্বই ফেরা নাম হয় প্রত্যেক দিন যদি করেন তাহলে এক মাসে কত হবে নব্বই লক্ষ নাম হবে তাহলে এক বছরে কত হলো নবান্ন একশো নাকি কত হবে দশ কোটি হলো হ্যাঁ দশ কোটি আশি লক্ষ হ্যাঁ তাহলে শত কোটি কোটি কথা লাগবে ধরুন দশ বছর নাকি দশ বছর ধরে তিনি নাম করছেন কি নাম কেন করছেন শত কোটি নাম সম্পন্ন করে তিনি প্রচার করবেন
শতকোটি নাম সম্পূর্ণ করে তিনি প্রচার করবেন তারপরে করবেন না কিন্তু শতকোটি নাম করে নামের শক্তি নিয়ে তারপর প্রচারে নামবেন প্রচারের ফলস্বরূপ যা হবে প্রচারের ফলস্বরূপ যা যেসব লোক আসবে আমরা কি করতে প্রচার করি আমাদের দীক্ষা দিয়ে দিলাম তাই তো গুরু মরে গেছে ভালোই হয়েছে নাকি তাহলে আমার দীক্ষা আমরা গুরু হয়ে যাবো কিন্তু প্রভুপাতি বললেন প্রভুপাতি আদর্শ দেখালেন যখন শতকোটি নাম যজ্ঞ চলছে ছ বছরের মাথায় ছিল ছ বছরের মাথায় অপ্রকট হয়ে গেলেন কে ছিল ভক্তিবিনোদ ঠাকুর ১৯১৪ সালে ছিল ভক্তিবিনোদ ঠাকুর শরীর ছেড়ে দিলেন অপ্রকট হয়ে গেলেন প্রভুপাদ ভেবেছিলেন মনে মনে ভেবেছিলেন যে দুজন আশ্রয় আছে কে কে আশ্রয় একজন ভক্তিবিনোদ ঠাকুর একজন ছিল গৌর কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় দুজন আশ্রয় আছে যা প্রচারে যা কিছু ফল হবে মানে যত কিছু লোক উৎসাহিত হবে সেসব লোকগুলোকে নিয়েছে দুজন আশ্রয় থাকবে তারা এদের আশ্রয় নিয়ে তারা ভক্তি জীবন শুরু করবে নিজে কখনো চিন্তা করলেন না আমি আমি গুরু হয়ে যাবো যাই হোক ভক্ত চলে গেলেন আশ্রয় চলে গেলেন তখন আশা আছে একটা আশ্রয় এখন আছে আবার ১৯১৫ সালে এক বছর কয়েক মাস পরে ভক্ত রক্তক্রমণ জুন মাসে রক্তক্রমণ মাসে এক বছর কয়েক মাস পরে এক বছর জুলাই আগস্ট এক বছর চার মাস পরে আবার দ্বিতীয় আশ্রয় যাকে মনে করেছিলেন গুরুদেব ছিল গৌর কৃষ্ণদাস বাবাজি মহারাজ তিনি আশ্রয় আছেন তিনিও শরীর ছেড়ে এবারে চিন্তা করছেন কি এবারে চিন্তা করছেন কি আশ্রয় তো নেই প্রচার করে ফল হবে কি যারা আসবে ওদেরকে ওরা কোথায় আশ্রয় পাবে আমি ওই জন্য বললাম এখনকার দিনে কি হয় এখন কথা আমরা ভাবি গুরু মরে গেলেই ভালো তাহলে আমি একদম মানে গুরু হয়ে যাব প্রতিদিনটা মঠে মারামারি হচ্ছে কিনা প্রতিদিন মঠে গুরু নিয়ে মারামারি হচ্ছে কিনা আর বললে তো হবে না বাস্তবটা তো বলতে হবে আমরা প্রচার করছি আমরা প্রেমের বা প্রেমের ধর্ম করব আর নিজেদের মধ্যে তো প্রেম নেই প্রেমটা হবে করতে সব হিংসা হিংসিত ভরে আছে কেন কলি কলিতে কি আছে কি বলছে দোষ নিধি দোষের সাগর আছে কলি যুগ না দোষের সাগর তাহলে কি ভক্তি নেই নাকি আছে কে যারা শুদ্ধ হরিনাম করছেন তারাই শুদ্ধ ভক্ত বলে পরিগণিত হবে শুদ্ধ ভক্তের মনের মধ্যে হিংসা থাকবে না মনের মধ্যে গুরু হওয়ার স্পৃহা থাকবে না মনের মধ্যে কোনো রকম লোভ থাকবে না লোভ বলতে এইখানে আসবো না এসব গরিব লোক এলাকা কি লাভ কি আছে নাকি দক্ষিণা দেবে না দেবে দিলে কত দেবেন ১০০ টাকা দেবেন নাকি এই কি হবে আমার চাই ৫০০০০ টাকা দক্ষিণা চাই নাকি বললে আমি যদি বলি আপনি আপনি আনবেন নাকি আমি দূর বাবা তুমি যাও তো পয়সা দেখো যে লোভী দয়াবান সকলের প্রতি দয়া এটা বলছেন ভগবান বলছেন যে আমার কে আমার প্রিয় প্রিয় তিনি বলছেন যে শত্রু মিত্র সঙ্গে তফাৎ করে না সম শত্রু চ মিত্রে চ শত্রু মিত্র কোন তফাৎ করে না শত্রু সঙ্গে ব্যবহার করে আর মিত্র সঙ্গে সেই ব্যবহার করে মানে তার তো শত্রু
শুদ্ধ ভক্তদের মনে মনে শুদ্ধ দিয়ে শুদ্ধতাই আনেন না সবাই ভালো যে আমার শত্রুতা করছে জানবেন আমি আমার নামে যে সব দোষগুলো বলছি তো আমি এখনো করিনি কিন্তু ভবিষ্যতে করব এই জন্য ভগবান এই ব্যক্তিকে পাঠিয়ে দিয়ে আমাকে আগে থেকে সাবধান করাচ্ছে শুদ্ধ ভক্ত চিন্তা করেন এই জন্য কোনো বাজে কথা বললেও ওরা কিন্তু রাগ করে না করে প্রভু করে পরিবার প্রভু করে রাগ করে নাকি করে না তো হরিনাম করো করো আমার রাগও হয় রেগে উল্টোপাটা কথা জ্ঞান শুনে উল্টোপাটা কথা দেখুন সম শত্রু চ মিত্রে চল তথা মান অপমান কেউ যদি সম্মান দিল আনন্দ হলো অপমান করলে দুঃখ হয়ে এটা হবে যখন কেউ উল্টোপাল্টো কথা বলছে অপমান করছে তো শুদ্ধ ভক্ত কি চিন্তা করে চিন্তা করছে যে ভগবান আমার আমাকে সহিষ্ণুতা পরীক্ষা নিচ্ছে কতটা সহিষ্ণু পালন করেছে ভৌতিক জগৎটা দুঃখ যন্ত্রণা বুঝতে পারে কেউ বলতে পারবে না আমার টাকা তো আছে কিন্তু সুখ সুখ আছে বলতে পারবে কি বললাম সম শত্রু চ মিত্রে চ তথা মান অপমান শীতশীন শীত দুঃখ শিশু ঠান্ডা হওয়া আজকে ভক্ত যাব না ঠান্ডা বৃন্দাবনে যাব না থাকবো না কেন ঠান্ডা যাব না বৃন্দাবনে ভগবান আসছেন গোকুল মহাবনে আসবেন দর্শন দেব সকলকে ঠান্ডা বলে যাব না বলবে উষ্ণ খুব গরম জুন মাসে এত গরম বাবা থাকা যাবে না ওখানে ভগবান দর্শন দিলে কেউ যাবো না শীতষ্ণ সুখ দুঃখ যখন অনেকখানি মনে মনে অনেক অভাব অনেক দুঃখ রয়েছে অভাব অভাব দুঃখে কিছু মিটে গেল সুখ বলে মনে হবে তখন ভগবান খুব ভালো নাকি ওই যখন দুঃখ এসে গেল কত চিন্তা দুঃখ যেটা আমি আশা করিনি হঠাৎ আমার ছেলে মরে গেল শিবাস পণ্ডিতের ছেলে মরে গেল দুঃখিত হয়েছিল হ্যাঁ কেন ভগবান ইচ্ছা হয়েছে ভগবান আবার চৈতন্য মহাপ্রভু বুঝিয়ে দিলেন কি করে বোঝালেন যখন ছেলে মরে গেল বাড়ির লোক সব কন্দন মানে কাঁদছেন যখন চুপ করে কান্না রোল পড়ে গেল তখন শিবাস পণ্ডিত চৈতন্য মহাপ্রভু তার রুদ্ধ দ্বারে হরিনাম করছেন ঘরে তখন সুভাষ পণ্ডিত ঘর থেকে বেরিয়ে এলেন বেরিয়ে এসে সমস্ত পরিবার লোকদের বলতে তোমাদের কান্না শব্দে যদি আমার মহাপ্রভু কীর্তন একটু অসুবিধা হয়ে যায় তাহলে আমি এই শরীর রাখবো না কোথা গঙ্গাতে গিয়ে ঝাঁপ দিয়ে শরীরকে শেষ করে আত্মহত্যা কথাবার্তা বলছে চলছে মহাপ্রভু চুপিসে বলি মহাপ্রভু এলেন এলেন হচ্ছে টুপিটো টিকিটো মানে হচ্ছে পা টিপিটিতে আসে টিকিটো টো মানে আঙুলে আঙুলের চাপে শরীরে শব্দ না হয় পায়ে করে ধমক ধমক শব্দ হতো পরে ধমক করে ফেলে শব্দ হতো আঙুলের টো মানে টিপিটো মানে পা টিপিটি মানে টো মানে আমার কি বলে পায়ের আঙুল পায়ের আঙুল টিপে টিপে আসে এসে ছেলে ছেড়ে দিয়েছে চলে গেল এই তুমি শিবাসের বাড়ি ছেড়ে চলে গেলে কেন গো ভগবান তো মৃত শরীর আবার উঠে বসে আছে প্রভুকে প্রণাম করলেন বললেন প্রভু আপনি যতদিন আমাকে রেখেছিলেন ততদিন আমি আছি তো এখন আপনি নিয়ে যাচ্ছেন চলে যাচ্ছে এই দুঃখ ছেলেমেয়ের দুঃখ হয় নাকি
যেমন পরিবারে খুব বলছে নাকি ছেলেগুলো হলো না আমার কত দুঃখ নাকি করে না দেখো দুঃখ নেই তাহলে কি শুদ্ধ ভক্ত কিনা বল নাকি ওনার কোনো দুঃখ নেই যাই হোক শুনুন এই যে শুদ্ধ ভক্ত আরো অনেক আছে শুদ্ধ ভক্ত কখনো লো হবে না সব সবার সকল সঙ্গে দয়া দেখা লোক ঠকাবে ওকে ও কোনে লোককে ঠকাবে এসব বিচার আছে তো এই ধরনের হ্যাঁ স্বভাব বিশিষ্ট তো ভগবান দেখুন গুরু যদি হয় আমি এরকম করি লোক ক্রোধ কই ধরে গুরু হবে গুরু গুরু বলা যাবে জন্য দেখুন আমাদের যে প্রভুপাদ সরস্বতী ঠাকুর যেই মুহূর্তে দেখলেন গুরু সব আশ্রয় দুজন আশ্রয় চলে গেল আমাদের মধ্যে বিচার করছে না ভালোই হয়েছে আমি বিচার করে আমি তিনি কি চিন্তা করলেন আমি আর এবার থেকে আর প্রচার করব না আশ্রয় তো চলে গেল আমি বাকি জীবনটা এবং তিন লক্ষ নাম করেই কাটিয়ে গেল সৎকটি নাম যজ্ঞ এখানে করে ফেলি মায়াপুরে আর বাকি জীবনটা আমার বৃন্দাবনে গিয়ে করব এই বিচার করছে আর যখন এই বিচার নিচ্ছেন ভোরবেলা সূর্যটা অন্ধকার আছে আলো একটু পড়ছে চৈতন্য মানে শিল প্রভুপাদ যেখানে বসেছিলেন তার পাশে একটা কাঁঠাল গাছ ছিল যোগপীঠে তার কাঁঠাল গাছ ছিল কাঁঠাল গাছ কাঁঠাল গাছ বড় হয় সে কাঁঠাল গাছে ফাঁক থেকে একটা বড় একটা ফোকাস মানে আলোর একটা জ্যোতি নেবে যেই চেয়ে দেখলেন প্রভুপাদ দেখছেন যে পঞ্চতত্ত্ব ছড় গোস্বামী সব গুরুবর্গ ভক্তিবিনোদ ঠাকুর জগন্নাথ দত্তবাজী মহারাজ গৌর কৃষ্ণ দত্তবাজী মহারাজ সব তারা কি বলছেন তারা বলছেন হে বার্ষ ভানবী দৈত এটা কার নাম জানো বার্ষ ভানবী দৈত দাস কার নাম কার নাম বলো না বলো শুদ্ধ আছে না বলো শিল প্রভুপা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের দীক্ষা নাম ছিল জন্ম নাম ছিল কি বিমলা প্রসাদ দীক্ষা নেওয়ার পরে তার নাম হয়েছিল বার্ষ ভানবী দৈত দাস সেই জন্য সকলে বলছে বার্ষ ভানবী দৈত দাস জগৎ উদ্ধার করার জন্য আমাদের পক্ষ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমের বাণী তিনি উৎসাহ করে প্রচার কর একটা ছবি বানানো হয়েছে ছবিটা ভাই এখন সবসময় আমাদের ভক্তরা কি করেন তো ধ্যানে মগ্ন থাকে না ভগবানের নামে উন্নত যখন প্রয়োজন ছিল তখন আর পায় না সবসময় তাকে গাড়ি মারি থাকে গাড়িও পালিয়ে গেছে তো আমাদের ছবিটা পালিয়ে গেল তো যাই হোক তো আমি ভাষাটা যে ভাষাটা বলছি সেটা ভালো করে বুঝে না কি বলছে প্রভুপাদ বলছেন আচ্ছা প্রচার করতে বলছেন প্রচার করে দেন আসবে আশ্রয় কোথায় পাবে তারা আশ্রয় তো নেই চলে গেছে তারা এখন হলে কি এখন গুরু মরে গেলে কি হয় মঠে মারামারি লাগছে কিনা একজন গুরু চলে গেলেন শরীর ছেড়ে তার অন্তত 20টা শিষ্য বলতাম দীক্ষা জোর করে গুরু হয় নাকি
জোর করে স্কুলে হেডমাস্টার হওয়া যায় কি জোর করে হেডমাস্টার হওয়া যাবে জোর করে প্রধানমন্ত্রী হওয়া যাবে জোর করে রাষ্ট্রপতি হওয়া যাবে জোর করে কলেজে কলেজে প্রিন্সিপাল হওয়া যাবে জোর করে গ্রামে গ্রামের অঞ্চল প্রধান হওয়া যাবে কে কারা কারা এসব নিয়োগ করে কিভাবে হয় তাহলে পরিচালন কমিটি তারা নিয়োগ করে এই হবে এখানে পরিচালন কমিটিকে সমগ্র গুরুবর্গ সব গুরুবর্গ মিলে শিলা প্রথমাত্রে বললেন আমাদের পক্ষ থেকে তুমি আশ্রয় দেবে সকলকে কে আস কে দিলেন সমগ্র গুরুবর্গ বলছেন আমাদের পক্ষ থেকে তুমি সকলকে আশ্রয় দেবে তারা ঠাকুর বলবেন না ঠাকুর বলবেন না ঠাকুরও বলতে হবে শিলা প্রভুপাদও বলতে হবে শব্দটাকে এইভাবে সাজিয়ে নিতে হবে শিলা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলুন যদি কেউ না বলে ওনার নামের সঙ্গে শিলা প্রভুপাদ ঠাকুরের শব্দ ব্যবহার না করে ওদেরকে দৈন্য করে বলতে হবে আপনারা কেন বলছেন দুষ্ট বললে তো আপনার ভালো হবে শুদ্ধ ভক্ত রাধারানীর প্রিয়জন অত্যন্ত প্রিয়জন রাধারানীর রাধারানীকে ভালোবাসেন তো ভালোবাসেন হ্যাঁ কিনা বলেন না ভালোবাসেন তো হ্যাঁ রাধারানী ভালোবাসেন মানে কৃষ্ণকে ভালোবাসেন রাধারানীর কৃপা পেয়েছেন মানে কৃষ্ণের কৃপা একদম আছেই আছে রাধার কৃপা আছে তো কৃষ্ণের কৃপা আছে রাধার কৃপা নেই কৃষ্ণের কৃপা নেই দেখুন এখানে এসে গেছে এই গোপাল আমাদের গোপালই বানিয়েছে ছবিটা কি লেখাচ্ছে ওপরে পঞ্চদত্ত না পঞ্চদত্ত এইভাবে এসছিল জ্যোতি আলোর জ্যোতি হয়ে এসছে তো এরা সকলে মিলে কিন্তু বলার আমি তো গুরু নই আমি তো আশ্রয় কি দেবো কি করে আশ্রয় তো চলে গেছে ভক্তিবৃন্দ চলে গেছেন গৌরকিশোর দাস অনেক গৌরকিশোর দাস তার মহাদেবা চলে গেছেন দুজনেই চলে গেছেন আশ্রয় নেই প্রচার করে লাভ কি হবে যারা আসবে তারা কোথায় যাবে কোথায় আশ্রয় পাবে কোথায় কিন্তু তারা সকলে মিলে বললেন বাস ভানবী দয়িত দাস আমাদের পক্ষ থেকে লেখাটা পড়ো কে পড়তে পড়তে পারো জোরে বলো লেখা আছে কিনা হ্যাঁ শিবাস মানবী দয়িত দাস জগৎ জীবের উদ্ধারের জন্য আমাদের পক্ষ থেকে তুমি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমের বাণী সর্বত্র প্রচার করো এটা বলার পরে প্রশ্ন এসে গেল প্রভুপাদ প্রশ্ন করছেন প্রভু প্রচার করে যারা আসবে উৎসাহিত হয়ে তারা আশ্রয় কোথায় পাবে তখন ওরা বলছেন ওনারা বলছেন আমাদের পক্ষ থেকে তুমি সকলকে আশ্রয় দেবে এবার নিয়োগ হয়ে গেল ভুই ফুলের মতো গুরু হলো না আমার মনে আছে একটা জায়গা আমি ব্যাংকক ব্যাংকক জানেন থাইল্যান্ড বলে জায়গা জানেন থাইল্যান্ড ব্যাংকক অনুষ্ঠান হয়ে গেল হয়ে গেল এবার প্রসাদ পাচ্ছি সব ভক্তরা মিলে সব একসাথে প্রসাদ পাচ্ছি তো একজন খুব খুব মানে কি বলে অভিজ্ঞ সম্পন্ন সিনিয়র ভক্ত ইস্কন আগে আগে তার গুরু ছিলেন এখন তার গুরু নেই গুরুদের ছেড়ে দিয়ে গৃহস্থ হয়ে গেছে
খুব বড় গুরু ছিলেন তো যাই হোক সেই গুরু আরেকজন সন্ন্যাসীকে জিজ্ঞাসা করছে সে মহান ওরা কি এখন দীক্ষা দেবে কোন এক দেশের সব ভক্তরা ভক্তরা তার প্রতি উৎসাহিত হয়েছে যে এখন যাবে ওই দেশে যাবে গিয়ে সন্তোষ দীক্ষা দেবে সেই ইস্কন তারই মানে গুরুবর্গ ছিল যে যাবে তারই গুরুবর্গ আগে গুরু ছিল এখন সে গৃহস্থ হয়ে ছেড়ে দিয়েছে নাম বলবো না তো সে বলছে তো মানুষটা তখন যে সন্ন্যাসী তখন মুখে পোশাক পরে দিয়েছে তো বলছে ওরা সব ডাকছে যাবো আর এ তখন বলছে গুরু তো গুরু গুরু হতে গেলে গুরু দ্বারা নিয়োগ করতে হয় তো তো তোমাকে তো নিয়োগ করেছেন দেখছি তোমার শিষ্যরা তোমার ইয়ে করে কি করছে গুরু করেছে কথাটা আমি এনজয় করছি ওখানে বসে তোমাকে কে এনজয় তোমাকে কে তোমাকে কে নিয়োগ করেছে তোমার শিষ্যরা তোমাদের শিষ্য হবে তারা তোমাকে নিয়োগ করলো কথা বুঝতে আমার কথাটা বুঝতে পারছেন বলছে তারা উৎসাহিত যে আমার প্রচারেতে তারা বলছে আমাদের দীক্ষা নেবে এই জন্য আমি যাচ্ছি ওখানে দীক্ষা দেবে আর সেই যে আগে সন্ন্যাসী ছিল গুরু ছিল এখন গুরু ছেড়ে দিয়ে এখন গৃহস্থ হয়েছে সে তাকে বলছে সিনিয়র তার বয়স সিনিয়র এবং তার গুরুবর্গ ভক্তিলাল স্বামী গোস্বামী মহারাজের তিনি শিষ্য সে তখন সেই তাকে বলছে যে গুরু যে দীক্ষাতে যাবে তার মুখে তখন প্রসাদ ভরা শিখাছে সে বলছে আমি আর এ তো উত্তর দিচ্ছে তাহলে গুরু তোমাকে কে কে বানালো তোমার শিষ্যরা বানালো নাকি তুমি কি আদেশ পেয়েছো পূর্বাচার কি আদেশ পেয়েছো কথাটা আমি খুব মানে ভালো লেগেছে আমি সেটা এনজয় করছি আমি তুই বলিনি আজকে হঠাৎ মনে পড়ে গেল এই জন্য বললাম হ্যাঁ হ্যাঁ না না সব দুজনই বিদেশি দুজনই বিদেশি ব্যাংককে যে ব্যাংকক আমি সেখানকার কথা বলছি না ব্যাংককে বলছি ব্যাংকক তো যা হোক এই কথাটা কিন্তু খুব যুক্তিগত কথা এখানে প্রভুপাদকে নিয়োগ করতে পূর্ব আচার্যগণ আর আমরা নিজে নিজে নিয়োগ করছি কেন আমাকে ভালো ভালো কথা বলে লোকের মনকে ফুসলিয়ে আর আমাদের দিকে টেনে নিয়ে এখন ওরা চাইছে আমি দেবো তো হবে না গুরু অভিমান থাকলে গুরু হয় যায় না ক্রোধ থাকলে গুরু হয় যাবে না হবে লোভ থাকলে গুরু হয়ে যাবে মানবে আমি যদি বলি এই রাজা তুমি টাকা দাও তো দেবে এই রাজা বলছি শ্যামাপ্রিয়া টাকা দাও দুজন একসঙ্গে টাকা দাও কত আর দশ টাকা দাও আরে মশাই আমি তোমার ফাইন করি না জমি বিক্রি করতে তোমার না দেবো নাকি এই টাকা দাও না আরে গুরু টাকা লাগে না যে আজকে আমাকে বলছিল এই রামকৃষ্ণ বলছিল ওখানে মঠটা নয় সে কি বলে সাধ্য করলে ভালো চলে আর সাধ্য করে মঠ চলে না ভক্তিতে মঠ চলে কোনটা পয়সাতে মঠ চলে না রে বাবা মঠ চলে ভক্তি দ্বারা মঠ চলে হ্যাঁ পয়সা অনেক হবে হ্যাঁ অনর্থ অনেক বেড়ে যাবে যদি উৎপাদ পয়সা আসে উৎপাদ হবেই হবে সেখানে যদি ভিক্ষা করে যা পাওয়া যায় আমি বললাম রামকৃষ্ণকে দেখো আমি এতদিন তো সাধ্যবাদ কিছু করিনি মঠে আসতে গিয়ে হ্যাঁ কার শব্দ হয় ভক্ত চলে গেলে তার পরিবার লোকের শব্দ এইভাবে আমাদের মঠের সাধ্য হয় না দাম তো আমাদের দেখুন আমরা তো এইভাবে চলছি আমার এক পয়সা দেনা নেই কোথাও কি বলতে পারবো আমার দেনা রয়েছে আমার হাতে পয়সা আছে কোনো কিছু অসুস্থ হলে ভক্তদের বললে সে পয়সা এসে যায় আমি তার উদাহরণ দিলাম আমাদের
বৃন্দাবন বর্ডার ছিলেন অনন্ত দাস বাবাজি ছিলেন নাম শুনেছেন নিশ্চিত তিনি যখন হঠাৎ তার ব্রেন স্ট্রোক হল তার পুরো চিকিৎসার খরচা হয়েছে প্রায় 4.5 লক্ষ টাকা পয়সা কিন্তু নেই কে দিল কি আমি হাত চলেছি আমার ভক্তদের কাছে দিয়েছি ভক্তরা আমার আসলে কোনো দেনা নেই নার্সিংহোমে কোনো দেনা নেই ডাক্তার দেনা নেই তারপরে যখন হোটরে বললাম রামকৃষ্ণকে বলে বলেছি না বল বলো দাদা আল্লাহ বলবো আমার মিত্র দাও তোমার হোটরে আমার ধনঞ্জয় প্রভু হঠাৎ অসুস্থ হয়ে গেল জগদীশ বলছে 3.5 লাখ টাকার কন্ট্রাক্ট বলে টাকে ঠিক আছে তুমি করো এখন তো অসুস্থ হচ্ছে করো পয়সা কিন্তু 1 পয়সা নেই ভক্তদের হাত চললাম দিয়ে দেবো তবে অনাদি বলবো আমাদের অনাদি বলবে না যে দেখবেন চৈতন্য গৌরী মঠে সাধ্য করে করতো হঠাৎ তার ব্রেন স্ট্রোক হয়ে গেছে ওই একই সঙ্গে ওই 10-5 দিনের ভেতরে তার বাড়ি থেকে ফোন করছে এরকমভাবে মহারাজ কোথায় ফোনটা ধরে কে তুমি যাচ্ছে গোপাল ফোন ধরেছে আমার ফোনে পায়নি গোপাল ফোন ধরেছে বলছে কেন গোপাল দেশ করছে কেন বলছে যে তোমাকে আমার প্রভুর এখন অবস্থা প্রতিদিন 40,000 টাকা খরচা আর মহারাজকে টাকা দিতে হবে আচ্ছা আমার ভগবান দিলে কেন দেবো না কেন দেবো হাত চললাম পেয়ে গেলাম দিয়ে দিলাম ওই আছে ক্যান্সার হয়েছে বলছে প্রায় 1 লাখ টাকা খরচা হবে হাত চললাম পেয়ে গেলাম দিয়ে দিলাম তো পয়সা জমার দরকার আছে কি আমাদের মঠ গোপীনাথ গড়ি মঠে পয়সা জমানো ভাববে না যে পয়সা জমানো আছে মহারাজ বিশাল কিছু এখন গাড়ি নিয়ে ঘুরছে গাড়িটাও দিয়ে দিয়ে ভক্ত তেলের খরচা নেই ডাবা খরচা কিছু নেই চেয়েছি পেয়েছি হাত চালিয়ে পাওয়া যায় যখন প্রয়োজনে চাইতে হয় প্রয়োজন বেশি চাইলে কি হয় ভগবান দেবে ওই অর্থ তখন অনর্থে পরিণত হয় ঠিক আছে আমরা করছি বলে আপনি আপনারা করবেন না গৃহস্থর জন্য সনাতন গোস্বামী বলে দিয়েছেন লিখে দিয়েছেন যা কিছু উপায় করবেন 25% মানে 25 ভাগ 25% যে 100 টাকা উপায় করেন 25 টাকা আপনার জমিয়ে রাখেন ভবিষ্যতে আমার রোগ হলে আপনি দেবেন আপনার রোগ হলে কে দেবেন এই আপনি আসছে তো ওইখানে আমাদের একটা মাস্টার হয়ে গেল শিবরাম শিবরাম বসে আছে হঠাৎ ফোন এলো না তামিলনাড়ু থেকে ফোন আসছে সে বলতো নাম রাসেশ্বরী মানে হচ্ছে রাসেশ্বরী হচ্ছে ওখানকার বলে হচ্ছে তামিলনাড়ু থেকে দেখ দেখো না তার রোগ হয়েছে বলছে মহারাজ আমার ভাই বোনেরা আমাদের রোগের পেছনে 10 লক্ষ টাকা খরচা করে বলছে এখন একটা শেষ চেষ্টা করব কিন্তু ওরা পয়সা দেবে না বলছে কিরকম খরচা 60,000 টাকা খরচা আমি ঠিক আছে যাও আমি ভক্ত চাইব দিয়ে দেবো চাইলে দেয় না দেন তো না ভগবান যদি সত্যিকার লাগে দিয়ে যায় এই যে ধরুন আমাদের নবদ্বীপ ধাম পরিক্রম হচ্ছে দেখুন আমি সকলে চাইছি না যারা আমার আমার সকলে প্রতিদিন মেসেজ পায় বাংলাতে হিন্দিতে ইংরেজিতে যারা পায় না তারা পায় না কিন্তু যারা পায় জিজ্ঞাসা করুন এই নবদ্বীপ ধাম পরিক্রমার এত খরচা হবে এই এই জিনিস লাগবে এই জিনিস পাওয়া গেছে এই জিনিস এখন বাকি আছে আপনারা যদি আমরা যদি খুশি করে দেন তাহলে ভালো করে হবে এই জন্য বাংলাটা এইভাবে দেখেছে তো সে যে যা বলছে হ্যাঁ ঠিক আছে আমি আমি এত আলু দেবো এত দাম দেবো এত করছি ডাল আলু সব কালেকশন হয়ে গেছে 4,000 কিলো বাকি আছে সব লিখে দেওয়া আছে বিশ্বাস করুন বিশ্বাস না করেন ভগবান
যদি সততা থাকে না তোমার সব ভগবান দেখে কতটা আমাকে শরণাগত যারা জমিয়ে রাখার প্রবৃত্তি করে ত্যাগী হয়ে তারা কি করে তাদেরকে ভাবে এবার আমাকে বিশ্বাস করে যা হোক এই প্রভুপা নিয়োগ করেছে নিয়োগ হয়েছিল এইভাবে আর শতকোটি নাম যজ্ঞ যখন সমাপ্ত করলেন তখনই আদেশ হয়ে গেলেন আবার বললেন কি আমার তারপরে কি বললেন আমার তো লোকবল নেই আমরা সবাই লোকবল পাঠিয়ে দেব বললেন সব তারপরে যখন ১৯১৮ সালে নাম সম্পন্ন হল শতকোটি নাম সম্পন্ন হল তারপরে শ্রী চৈতন্য মঠ প্রতিষ্ঠা করলেন চৈতন্য বাণী প্রচারের জন্য চৈতন্যের প্রেমবাণী প্রেমের বাণী প্রচারের জন্য শ্রী চৈতন্য মঠ প্রতিষ্ঠা করলেন প্রচার শুরু করলেন যখন শতকোটি নাম সম্পন্ন করলেন তখন বৈষ্ণব পণ্ডিত সমাজ তার এই ব্যবহার তার এই নির্লোভ শরণাগত ভগবানের সিপাহ শরণাগত নামে নিষ্ঠা শাস্ত্রের দক্ষতা এসব দেখে তাকে উপাধি দিয়েছিলেন শিল প্রভুপাদ ১৯১৮ সাল থেকে আমরা বলছি শিল প্রভুপাদ হঠাৎ এই শব্দগুলো উঠে গেল আর এই শব্দগুলো এখন জোড়ার জন্য চেষ্টা করছি বলে আমার কাছে আবার অনেক আক্রমণ আসছে যারা চায় না ওনার নামে প্রভুপাদ বসুক তারা আক্রমণও করছে আমার আমি যা প্রভুপাদ যা করবেন করবেন মেরে দেয় মেরে দেবে মরতে তো হবে যদি প্রভুপাদের সেবার জন্য মরে যায় আর প্রভুপাদের নাম নিলে শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এই সমদনা বললে যদি লোকের লোকের ভক্তি হয় তাহলে তো বলা দরকার আর যদি বলে না তাকে তাকে দিয়ে বলানো দরকার এই জন্য আমি বলি এই জন্য আমি বলি অনেক হয়তো বাধা সৃষ্টি হচ্ছে আমার আমরা একটা লক্ষ্য আছে মুখ্য প্রভুপাদ বলা হচ্ছে আরে কি দেখা যায় নবদ্বীপের গৃহস্থ লোকগুলো যারা গুরুগিরি করে তাদেরকে বলা তাদেরকে তারা বলে প্রভুপাদ আর এরা একটা মহান আচার্য যিনি পূর্ব আমাদের গুরু পরম্পরার দ্বারা নির্ধারিত হলেন তাকে প্রভুপাদ নবদ্বীপে নাম বলিত নিত্য গোপাল প্রভুপাদ নিত্য গোপাল প্রাণ গোপাল প্রভুপাদ তারপরে হচ্ছে রতন প্রভুপাদ রতন গোস্বামী প্রভুপাদ সব গৃহস্থ তারা যদি প্রভুপাদ উপাধি পায় তাহলে কিন্তু বলা যায় প্রভুপাদ ওদেরকে তো বলা যাচ্ছে কেউ তো বলছে না কেন বলছে প্রভু আমি যিনি পূর্ব আচার পূর্ব গুরু পরম্পরা দ্বারা নির্ধারিত হলেন তিনি তাকে প্রভুপাদ বলে সম্বোধন করা হয়েছিল তার শিষ্যরা চলে গেছে বলে আমরা যদি তার নাম থেকে এই শব্দটা উঠিয়ে দিই তাহলে আমাদের গুরুবর্গ কি সুখী হবেন গুরুবর্গ সুখী হবেন কি আমাদের গুরুদেব বলে গেছেন গুরুবর্গগণ বলে গেছেন তাকে এই নামে সম্পন্ন করে গেছেন তো আমরা যদি এখন না করি তাহলে আমরা তো সুখী করতে না পারলাম ভক্তি হবে ভক্তি বাড়বে তাহলে কি বলা দরকার দরকার আমাদের বলা দরকার যে বলেন তাকে বলানো দরকার ঠিক আছে কেন বলছি এই বৎসরটা হচ্ছে তার ১৫০তম বৎসর দিব্য আবির্ভাব বৎসর ১৫০তম পূর্তি বলছি না অনেকে বলে কেন ৫০তম বলছে এখন হয় না ৫০ আরে ৫০তম বলছি মানে চলছে ৫০ বছর চলছে
49 শেষ হয়ে গেছে 150 এ পড়েছে 50 তম 2024 সালে হবে 150 তম পূর্তি 150 তম আবির্ভাব দিব্য আবির্ভাব বর্ষ এই বর্ষ তাই এই সমস্ত কথাগুলো ভালো করে লোককে লোককে শিক্ষা দেওয়ার জন্য মানে শ্রীল প্রভুপাদ কে তার সংক্ষিপ্ত জীবনী এখানে আছে তার শিষ্যগণ যিনি তিনি ও চরণাসনে শিষ্য বলতেন না উনি বলতেন কি এরা সবাই আমার বিপদ উদ্ধারণ বান্ধব এই ভৌতিক জগতে অনেক বিপদ আছে এই বিপদ থেকে যারা আমাকে উদ্ধার করে চরণাসন দিয়েছে মানে মন্ত্র দিয়েছে ওনাকে বলতেন না আমার শিষ্য বলতেন বিপদ উদ্ধার বান্ধব বলতেন তাদের যে ইতিহাস আমার গুরুদেবের সংক্ষিপ্ত জীবনী আছে অতীত মাধব কোষের জীবনী আছে অতীত ভাগবত সংক্ষিপ্ত জীবনী আছে ভক্তি যত সব শিষ্য আছে সকলের জীবনী আছে আর প্রভুপাদের কাছে কে কে এসেছিলেন মদন মোহন মালব্য এসেছিলেন বিখ্যাত পণ্ডিত তাদের সম্বন্ধে কথোপকথন প্রশ্ন উত্তর সমস্ত কিছু আছে এই গ্রন্থটা ছাপিয়েছেন এই বৎসরে 150তম বর্ষ দিব্য আবির্ভাব বর্ষ মানার জন্য মানে পালন করার জন্য কে ছাপিয়েছে আমাদের ভক্তি সিদ্ধান্ত বাণী ট্রাস্ট যে বাণী ট্রাস্টের সম্পাদক দাঁড়াও ভক্তি সম্বন্ধিত সম্পাদক ওনার ওনার নামটা কি বলো তো নাম আদি এই সব দাম করেছে 150 টাকা আমার তো মনে হয় সন্তান কাছে পয়সা আছে আছে তো বসন্ত তো আপনি আপনি 20টা বই নিয়ে লোককে দিতে পারে দাম করতে পারবেন হ্যাঁ 20টা বই 150 টাকা 20টা বই দাম তুমি হ্যাঁ আর কেউ নেবে যদি কেউ পয়সা থাকে নিয়ে না তারা আদি কমার পোকা আছে নিয়ে নেবেন আর আর একটা কথা এই যে নিমন্ত্রণ পত্র লেখা দিচ্ছিল ওই আমাদের জগন্নাথের বাবা কোথায় গেল সে ও বিশ্বদীপ প্রভু বিশ্বদীপ প্রভু নবদ্বীপ ধাম পরিক্রমা আমাদের অন্যান্য বছর না এ বছর হবে কবে হবে জানেন নয় ফাল্গুন হ্যাঁ পাগল আমার মোহাম্মদ ভগুল হয় না ১৩ই ফাল্গুন ২৬শে ফেব্রুয়ারি আমাদের অধিবাস শুরু হবে নবদ্বীপ ধাম পরিক্রমা গৌর জন্মোৎসব আবার এক চক্র কামের গমন এসব নানা রকম অনেক কিছু আছে অনেক কিছু আছে মাধবেন্দ্র পরিপাদের মাধবেন্দ্র পরিপাদের মহোৎসব শিল প্রভুপাদের 150তম মহোৎসব উপলক্ষে মহোৎসব আমার গুরুদেবের 125তম দিব্য আবির্ভাব উপলক্ষে মহোৎসব এসব আছে অনেক কিছু আছে 11 দিন 4ই ফাল্গুন ২৬শে ফেব্রুয়ারি থেকে 8ই মার্চ এই 11 দিন ব্যাপী উৎসবে আপনার সকলকে যোগদান করার জন্য আমাদের মঠের পক্ষ থেকে ব্যক্তিগত আমার পক্ষ থেকে আমি সকলকে জানাই সাদর আমন্ত্রণ সকলে আসবেন নবদ্বীপ ধাম পরিক্রমা করলে দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই এই সমাজ এই 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 জগতে রাস্তা হবে না দুঃখ যন্ত্রণা করতে হবে না নবদ্বীপ ধাম পরিক্রমা করলে মহাপ্রভু নিত্যানন্দের কৃপা সোজা গোলোক বৃন্দাবন হরে কৃষ্ণ এই হচ্ছে কথা এই পর্যন্ত নিমন্ত্রণ পত্র আছে আজ অনেককে দেওয়া হয়েছে আমাদের সব অনেক সকল সকলকে দেওয়ার মতো আমাদের সংখ্যা পত্র নেই তাই আপনারা চেয়ে নেবেন আচ্ছা আমতা
আগামী আগামী 6ই ফাল্গুন 6ই ফাল্গুন 19 ফেব্রুয়ারি আজকে কত 14 তারিখ 5 দিন পরে 5 দিন পরে আমার এখন তো আমাদের আ হবে যতক্ষণ না যান তারা ভগবান মন্ত্র তো বলছে একদিন বলছে মন্ত্র তো বহু মানে না জগদানন্দ বহু একদিন বলছে যে যদি এত কিছু বলার পরেও শোনার পরেও যদি তার ভগবানের উৎসাহ না হয় তবে তার লাঠি মারা শুরু করে লাঠি মারা শুরু করে এই কথা অবলম্বন করে বলছে না আপনারা যাবেন কি 6ই ফাল্গুন 19 ফেব্রুয়ারি রবিবার বৈকাল 3টার সময় আমতা আমতা থানার সামনে সিদ্ধার বস্তলার পাশে কি আচ্ছা নেতাজি সঙ্গ সেখানে হবে পরিক্রমা হবে পরিক্রমা ওই দিন আবার আমাদের 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 হিসাবে ওই দিন আবার চতুর্দশী মানে হচ্ছে সিদ্ধ চতুর্দশী আর স্মার্ট তো আমাদের আগের দিন হয়ে যাবে ওই দিন আমাদের খুব আসবে ওই দিন সিদ্ধি খাওয়ানো হবে অন্য ডাক্তার খাওয়ানো হবে যারা করবে তারা দেখাবে যারা করবে তারা পুজোতে ভালো দেখাবে তো ভয় নেই খালি পেটে যেতে হবে না সকলে আসবেন এসে আমতায় আমরা প্রথম প্রচার শুরু করি আমার গুরুদেব প্রথম প্রচার শুরু করেন আমতা থেকে আর ওই মহানন্দ কুণ্ড মহোদয় আমাদের গোপীনাথ দাস বাবাজি মহারাজ বাবা প্রথম অখান্তে শুরু হয় ওই জন্য আমতাটা আমাদের কাছে একটা একটা মানে স্মরণীয় নিয়ম ওরা যদি লাথিও মারে ঘরে যাবে না যদিও মারে না যদিও মারে বলছে তবে যাই হোক আপনারা সকলে আসলে আমি আনন্দ পাবো সকলে আসবেন তো নাকি ঠিক আছে আপনি বলতো সকলে বলছে হ্যাঁ বলতে আসবো দেখো সকলে আসবেন হ্যাঁ কিনা ভাত কেউ আর আসছে সকলে যাবেন গেলে আমাদের ভালো ছয় ধর্ম ঠিক তিনটে ভাববেন না আমাকে তিনটে মানে তিনটে পাঁচ এরকম হবে না তিনটে মানে দুটো পঞ্চান্ন হবে তো তিনটে পাঁচ তিনটে এক হবে না ঠিক তিনটের সময় আমরা চিত্র শুরু করব তিনটে পনেরো বেড়ে যাব সাড়ে চারটের মধ্যে ফিরে আসব তারপরে একটু আধ ঘন্টা হরিকথা হবে কোনো বিশ্রাম বিশ্রাম কিছু নেই পাঁচ ঘন্টা সাড়ে চারটের মধ্যে হরিকথা আরম্ভ হবে সাড়ে পাঁচটাতে ছটার মধ্যে প্রসাদ দিয়ে পরিক্রমা করে ফিরে আসবো সাড়ে চারটের মধ্যে সাড়ে পাঁচটা পর্যন্ত হরিকথা হবে কোনো বিশ্রাম ওইখানে বসে পড়তে হবে যেতে হবে পাশে বসে পড়ে কটা